রাস্তার পাশে ছাত্রীর ব্যাগ, পোশাক ও ছেঁড়া চিঠি, ঝোপের মধ্যে থেকে উদ্ধার আরো কিছু পোশাক ও চিরকুট। কোথায় গেল ওই ছাত্রী? কি পরিচয় এই ছাত্রীর? রহস্য দানা বাজছে অশোকনগরে। রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্কুলের ব্যাগ, ছাত্রীর পোশাক, ছড়িয়ে রয়েছে চিঠির ছেঁড়া টুকরো, একটি প্লাস্টিকের প্যাকেট, তার মধ্যেও রয়েছে কিছু কাগজপত্র, একটি কৌটোতে ভরা কিছু চিরকুট। রাস্তার পাশে জলাশয়, তার পাশেই এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এই সকল জিনিসপত্র। বিষয়টি এদিন সকালে স্থানীয়দের নজরে আসার পর ক্রমেই চাঞ্চল্য ছড়াতে থাকে এলাকায়। স্থানীয়রা ভেবে পাচ্ছেন না এখানে স্কুল ছাত্রীর ব্যাগ, পোশাক সহ অন্যান্য সামগ্রী এলো কোথা থেকে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার অশোকনগর পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের 8 নম্বর অগ্রদূত ক্লাব এলাকায়। স্থানীয়রা বিষয়টি জানার পর খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে জিনিসগুলি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের হাতে উদ্ধার হয়েছে একটি চিরকুট, সেখানেও রিজু বলে একটি ছেলের নাম পাওয়া গিয়েছে। স্থানীয় এক গৃহবধূ বলেন, সকালে প্রথম বিষয়টি দেখি, প্রথম দিকে অত গুরুত্ব দিইনি, পরে অন্যদের কাছ থেকেও বিষয়টি জানতে পারি। আমি ভেবেছি যে কুকুর পুকুরে হয়তো ছিঁড়ে টিড়ে ফেলেছে। আমি দেখে পাশ কেটে আমি ওই বাড়িতে কাজে চলে গেছি। কাজে যাওয়ার পরে তখন আমি কাজ হৈদন্তবাড়ি কাজ করে এসে গোপালদার বাড়ি যখন কাজ করছি, তখন বাবলাদার বউ তখন উনি ইচ্ছে যায় যে আমি যে ই করতে যাই, ব্যায়াম করতে যাই। ব্যায়াম করে তখন বাবলাদার বউ যখন বলছে যে ওখানে দেখছে একটা স্কুল ব্যাগ, স্কুলের বইপত্র ছড়ানো, জামা কাপড় ছেঁড়া, তখন আমি বলছি বৌদি আমিও দেখেছি। তখন আবার আমি স্কুল ড্রেস দেখতে পেয়েছি, হ্যাঁ স্কুল ড্রেস, তারপরে এমনি একটা 12 মুন্ডার প্যান্ট, মেয়েদের একটা জিন্সের প্যান্ট, বই, এ সমস্ত দেখতে পেয়েছি। আমিও দেখেছি, আমি দেখেও না দেখার ভান করেছি। আমি হয়তো কোনো কাগজপত্র কুকুর পুকুরে ছেঁটে টুটে ফেলেছে। আমি দেখেছি ফার্স্ট 7টার সময় সকাল, কোনো মেয়েকেও দেখিনি, কাউকেই দেখিনি। ভাবছি যে পুকুরের মধ্যে কিছু হলো কি না, আমি সেটা মানে একা একা আমি অনুতপ্ত করছি। স্থানীয়রা জানিয়েছেন, স্কুল ব্যাগের পাশাপাশি স্কুলের পোশাক ছাড়াও মেয়েদের সাধারণ পোশাক উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। উদ্ধার হয়েছে বেশ কিছু চিঠি। স্থানীয়দের একাংশের অনুমান প্রেম ঘটিত কোনো বিষয় হয়ে থাকতে পারে। কিছু বইপত্র ছিল, কিছু স্কুলের ড্রেস এবং ওই একটা এমনি বাড়ির ড্রেসও ছিল, এখানে পড়েছিল, হ্যাঁ, এবং একটা কৌটো, তার ভেতরে কিছু চিঠিপত্র লেখা ছিল, এখানটায় কাটা অবস্থায় ছেঁড়া করেছে, এবং ওটা প্রেম ঘটিত কোনো চিঠি হবে হয়তো। কৌটোর ভিতরে ছিল চিঠিগুলো, হ্যাঁ, একটা কৌটোর ভেতরে ওখানে কাটা ছিল ইয়েগুলো, চিঠিটা, অনেকগুলো চিঠি ছিল, হ্যাঁ, অনেকগুলো চিঠি এরকম কাটা অবস্থায় ইয়েতে ছিল। পুলিশকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসে দেখে গেছে। তবে বিষয়টি ঠিক কি, রাস্তার পাশে কিভাবে এলো ছাত্রীর পোশাক, স্কুলের ব্যাগ, ছাত্রীর পরিচয় বা কি, এদিন সময় যত গড়িয়েছে ততই রহস্য ঘনীভূত হয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।